আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তিথিস কিচেন। আজকে আমি একটি ডিম দিয়ে চায়ের কাপে মেপে এই সুন্দর কেক বানানোটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকের বাসায় হয়তো মেজারমেন্ট কাপটা অ্যাভেলেবেল থাকে না, তো মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে মেপে আপনারা কিভাবে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন তাও আবার এক ডিম দিয়ে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি ডিম ফ্রিজে থাকে তাহলে ডিমটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এনে তারপরে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে কেকের কাজ শুরু করবেন, কারণ ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কিন্তু কেক তেমন ভালো হয় না। তারপরে আমি এই চায়ের কাপ দিয়ে মেপে এক কাপ চিনি নিয়ে নিলাম। এখন এই চিনিটা ডিমের সাথে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে ডিমের সাথে এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা একদমই গলে যায়। তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার ট্রাই করছি। তো এই চিনিটাকে আমার ডিমের সাথে মেশাতে প্রায় 10 মিনিটের মতো টাইম লেগে। আপনাদের বাসায় যদি ইলেকট্রনিক বিটার থাকে তাহলে বিটার দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে মাত্র 2 মিনিটের মতো টাইম লাগবে। তো চিনিটা যখন ডিমের সাথে অনেকটাই মিশে যাবে তখন এতে দিয়ে দেব চায়ের কাপে মেপে হাফ কাপ তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটাকে ইউজ করতেছি। তো এই হাফ কাপ তেল দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব একটা লেবুর রস। আমি একটা লেবুকে ভালোভাবে চিপে রস করে নিয়েছিলাম। এই লেবু রসটা দিলে কেকটা বেকিং পাউডারের সাথে মিশে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো চেষ্টা করবেন লেবুর রসটা দিতে, এতে করে ডিমের একটা বাজে গন্ধটাও আসবে না। তারপর এখন এখানে চায়ের কাপে মেপে আমি এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই গরুর দুধটা আমি প্রথমে জাল করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এই বেটারে দিলাম। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এই সবগুলো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এখন এখানে শুকনো উপকরণগুলোকে দিয়ে দেবো। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি চায়ের কাপে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখন এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য লবণ নিয়ে নিলাম এবং চায়ের চামচে মেপে 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছিলাম। তারপর এই সবগুলোকে আমি একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে কেকের রেজাল্টটা খুবই ভালো হয়, কারণ চেলে নিলে ময়দার ভেতরে কোনো লাম্পসই থাকে না আর কেকটাও খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে ফুলে উঠবে। তো চেষ্টা করবেন সবগুলো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর পারফেক্ট একটা বেটার তৈরি করে নিচ্ছি। এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশালে ময়দার ভেতরে কোনো লাম্পসই থাকবে না। তো চেষ্টা করবেন এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে। তারপর এখন আমি একটা মোল্ড রেডি করে নেব। আমি এখানে একটা 5 ইঞ্চি সাইজের মোল্ডই নিয়ে নিয়েছি। মোল্ডের ভেতরে আমি তেল ব্রাশ করে বাটার পেপারটা বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারের জায়গায় লেখালেখি করার কাগজটাও ইউজ করতে পারেন। তারপরে এখন আমি মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব যেন ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়। তারপরে এটাকে আমি এখন বেক করে নেব। এটাকে বেক করার জন্য চুলায় আমি একটা 10 মিনিটের জন্য হাঁড়ি ভালোভাবে গরম করে নিয়েছিলাম। সেই গরম হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো প্রথমেই আমি এখানে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে অনেকটাই বাতাস বের হয়, তার জন্য আমি আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাইলে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারতাম, কিন্তু নিচের যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এই সিলভারের ঢাকনাটার জন্য আমার কেকের উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তার জন্য আমি 2টা ঢাকনা ইউজ করতেছি। তো এই কেকটাকে আমি 50 মিনিটের মতো এই রকম লো মিডিয়াম হিটে বেক করে নেব। ঠিক 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার কেকটা কেমন হলো। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু খুবই 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 সুন্দরভাবে হয়ে গিয়েছে আর উপরে কিন্তু খুব সুন্দর একটা ফাটল সৃষ্টি হয়েছে। এখন আমি একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে দেখব যে কেকটা হয়েছে কিনা। শাসলিকের কাঠিতে কিছু লেগে আসেনি, এর মানে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেকটাকে আমি নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। তো মোল্ড আউট করার পর দেখতেই পাচ্ছেন যে নিচের পোর্শনটাও কত সুন্দরভাবে হয়েছে। কেকটা কিন্তু একদম পুড়েও নাই, আপনারা জাস্ট মোটা তলানিযুক্ত একটা হাঁড়ি ইউজ করবেন আর হাঁড়িটা সিলভারের ইউজ করবেন, তাহলে এরকম পারফেক্ট একটা আউটকাম আসবে আপনাদের কেকের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাতে প্রেস করে দিয়ে আমার সাথেই থাকবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জাগে নতুন নতুন ভিডিও করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।